খেতে দেব খেজুর মেথি খুদা যদি পাম্বার দুধ পাতার ছোঁয়ায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় নিঃসরণ মেদানে না কোন ভয় নাই আল্লাহ আম্মা আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদের সুফি আব্দুল মোমেন হুজুরের আমার নবীজির মজার পর্যন্ত রাখলাম। পরের কথাগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরব। আমি একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি, একটু মগজে রাখবেন, অন্তটা পরিষ্কার হবে। মা আর পীর, মা আর পীর, দুনিয়ার জমিন আল্লাহ কত নিয়ামত করে পাঠিয়েছে, সেই সম্বন্ধে আমি একটা আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি। মা, মায়ের দোয়া আর পীরের দোয়া কত বড় মূল্যবান, কত বড় আফজাল, যারা চিনেছে তারাই তো মেনেছে, যারাই চিনেছে তারাই তো জেনেছে। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ আকবার, একজন আল্লাহর ওলি ছিলেন, কেতাব এসেছে, বোয়ালি কলমদার পীর, তিনি বঙ্গ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আল্লাহর ওলিদের কারবার মাদ্রাসা তৈরি করা, আল্লাহর ওলিদের কারবার বাচ্চা তৈরি করা, এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারবার। ফেরপুরে শরীফে যান, হাজার হাজার মাদ্রাসা, বসিরহাটে যান, আমিনিয়া মাদ্রাসা। জি, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের একটা কারবার, আল্লাহর ওলিদের একটা নিয়ামত। বাবা ওনারা এসবগুলো করেছেন, করেন। জি, আব্বাজান ভাইজান বোয়ালি পীর হুজুর আমার একটা কোরআনি মাদ্রাসা করলে সুন্দর পাটন ফুটন, সুন্দর বাবা পরিবেশ, সুন্দর বাবা কোরআন শিক্ষা হয়, বাচ্চারা কোরআন শরীফ পড়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, কি যেন তো গুনগুন গুনগুন আওয়াজ যেখানে আল্লাহর কোরআন পড়া হয়, দেখবেন জায়গাটা কত সুন্দর বাবা। আপনার বসতে মন চাবে, আপনার দাঁড়াতে মন চাবে, আপনার বসতে মন চাবে, দাঁড়াতে মন চাবে। ও ভাইরা রে, ওই মাদ্রাসা ছেলেরা কোরআন পড়ে ঝামটা তাদের ভরে যাক, আরে কোরআন আমার একটা নিয়ামত, যখনই পড়বে আপনার দিলটা পরিষ্কার হয়ে যায়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বাদ, এই যে কোরআন পাকের বাক্য দ্বারা কি সুন্দর পড়লে মনটা ভরে যায়। ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে কোরআন পাকের আয়াতগুলো আপনি পড়েন, আপনি পড়বেন দেখবেন মনটা ভরে যাবে। ও ভাইরা রে, ওই মাদ্রাসা ছেলে যখন পড়ে এত সুন্দর যেন রহমত নাজিল হয়, এই মাদ্রাসা যেন গুনগুন আওয়াজ হয়। একটি তিন ছেলে বাপ নেই মাদ্রাসায় ভর্তি হয়েছে, ছেলেটা দুষ্টু ছেলে, ছেলেটা দুষ্টুমি করে, ছেলেটা বড় বিপদে ফেলেছে মাদ্রাসায়, বই পুস্তক পড়া দূরে যাক, সব ছাত্রদের গরম করে ফেলেছে, ছেলেটা মাঝে মাঝে খাতা চুরি করে, মাঝে মাঝে কলম চুরি করে, মাঝে মাঝে পয়সা চুরি করে, মাঝে মাঝে বই চুরি করে, তদাকান্ড মাদ্রাসায় চলে না, মাদ্রাসায় মানুষ হওয়ার জন্য যায় কিন্তু ছেলেটা অন্য ধাঁচের তৈরি, ছেলেটা অন্য রকম কাজ করে, ছেলেরা অভিযোগ দেয় ওস্তাদ হুজুর দেখুন তো
আজ আমার পয়সা ব্যাগে নেই, আজ আমার কলম ব্যাগে নেই, আজ আমার টাকা ব্যাগে নেই, আজ আমার খাতা ব্যাগে নেই, অভিযোগ দেয়, এক কথা অভিযোগ দেয় ওই এতিম ছেলেটার দিকে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর মাদ্রাসা, আল্লাহর বন্ধুর কোরআনি মাদ্রাসা, আজকের বদনাম দুনিয়া ভরে কেউতে চায় না। ওস্তাদের ছেলে কাজ অফিসে ডাকলো, দেখলাম বাবা ছেলে তুমি জানো মাদ্রাসার মূল্য কত, তুমি জানো কোরআনের মূল্য কত, আল্লাহর ওলি বানিয়েছে বলি পীর, এই মাদ্রাসা চুরি করতে নেই, এই মাদ্রাসা তুমি করতে নেই, তোর মানা করে দিলেন কোনদিন তুমি যেন এরূপ কাজ করবে না, এই চুরি করা বড় অন্যায় কাজ। বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না, তুই সোনার চাঁদ এইসব কাজগুলো করো না, করতে নেই বাবা, তোমার আব্বা নেই, তোমার মা ভর্তি করে দিয়ে গেছে, আমরা তোমাকে ভর্তি করে নিয়েছি, তুমি আল্লাহ কোরআন পড়ো, লেখালেখি করো, আরো আগামী দিন ভালো হবে। ছেলেটা দু চার মাস কিছু করে না, আবার সে যা অভ্যাস আবার শুরু করে দিয়েছে, হাতে নাতে ধরে ওস্তাদের কাছে বলছে হুজুর দেখুন তো কি অবস্থা। ওস্তাদেরা দেখে বলছে বাবা পাঁচ মাস আগে মানা করে দিলাম, তুমি চুরি করবে না, দুষ্টুমি করবে না, আল্লাহর কোরআনের বদনাম, পীর সাহেবের বদনাম, তুমি আবার এমন করছো কেন? ছেলেটা মাথা নিচু করে কিছু বলে না, আমার ওস্তাদ বলছে বাবা ছেলে তুই এমন কাজ করে না, চুরি কর আবার অন্যায় কাজ, তোকে মানা করে দিলাম, কোনদিন যেন এই কথা না শুনি। ছেলেটা দু চার মাস চুরি করে না, জি আবার দু চার মাস পরে আবার চুরি করা অভ্যাস শুরু করেছে। ছাত্ররা বলে হুজুর আজকের আবার চুরি করেছে, না না না, এবার ওস্তাদরা দেখে বলছে দাঁড়ায় আমরা তোমার আর কিছু বলবো না, চলো পীরের দরবারে চলো, আল্লাহর ওলির দরবারে চলো। নিয়ে গেল আল্লাহর ওলি আপনার গোয়ালি পীরের দরবারে, হুজুর দেখুন তো ছেলে পেয়েছি আর ভক্তি করে নিয়েছি, বারবার অন্যিং দেই শোনে না, এ খাতা চুরি করে, বই চুরি করে, পয়সা চুরি করে, দেখুন তো কি করা যায়। আল্লাহর ওলি পাশে বসে বলছে বাবা ছেলে খবরদার এই কাজ তুমি করবে না, এটা হচ্ছে কোরআনের কারখানা। বাবা খবরদার তুমি যেন করবে না, খবরদার তুমি করবে না, এটা খারাপ, কারণ এগুলো আমার নবী শিক্ষা দিয়েছে অতি সহজে, আল্লাহর ওলিরা খারাপ ব্যবহার করে না, আল্লাহর ওলিরা অতি সহজে কোনো বাজে কাজ করে না, করতে পারে না, কারণ ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, আমার নবীর তরিকায় চলে, আমার নবীর মহব্বতে তারা চলে। যেমন আপনারা শোনা আছে আমার নবীর মদিনার মসজিদে একজন ইহুদি বেঈমান পেশাব করেছিল, জি আমার নবীজির মদিনার মসজিদে যেখানে এক রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওটা চিল্লে জোরে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না, সেই নবীজির মসজিদে একটা ইহুদি বেঈমান পেশাব করছে, রাত ঠিক রাখতে পারবে, মেজাজ ঠিক রাখতে পারবে? আপনাদের কি গ্রাম এটা? বুদো খালি, তবে এলাকা সব খালি বাবা, আল্লাহ এলাকা সব খালি বাবা, আমি তো জলসা করেছি অনেক জায়গায় আর আল্লাহর খালি তিনি যায় বেশি, ভামা খালি, ধুসনি খালি, সন্দেশ খালি, কুমড়ো খালি, সন্দেশ আপনার কুকুর খালি, আল্লাহ আমার দাউদ করতে লিখে না কুকুর খালি, কুকুর খালি ওসব যে নাম হয় আগা গোড়া হয়ে রেস কি করবো কি করবো। আর একটা জায়গা দাউদ দিদি গেছে বিধুবাপাড়া, বিধুবাপাড়া আমি যাবো, আমাদের বউ তো ঠিক আছে, হুজুর আর বলো না ওই বাঘে লে যায় স্বামী ওই চন্দা সব বিধ বাপাড়া, কি দেখেন যে অবস্থা বাবা, এক একটা না নবীজির মসজিদে পেশাব করছে বা ইহুদি, হযরত ওমর ফারুক যেখানে বসে আছে, উসমান গনি যেখানে বসে আছে, আবু বকর সিদ্দিক যেখানে বসে আছে, হযরত শেরকত আলী যেখানে বসে আছে, সেই মদিনার মসজিদে পেশাব হচ্ছে,
রাগ ঠিক রাখতে পারবেন? অত সহজ না। হযরত ওমর ফারুক ছিল রাগি মানুষ, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াতো, নবীর কানে কানে বলতো, হুজুর মদিনার মসজিদে পেশাব করছে, একটু হুকুম দেন ওর পেশাব বন্ধ করে দেন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাক যেটা করেন তাকে আখ্যা দিয়েছে তোমার সাল্লাতা ইল্লা রহমতান লিল আলামিন। জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ পাক বলেছেন নবী গো, দয়ার করুণা করে, দয়ার আদার করে, দয়ার দয়াবান করে আমি আল্লাহ তোকে পাঠিয়েছি। আর নবী পাক শোনার পরে দেখে রয়েছে, বাবা ওমার আজকের মাথা গরম করে না, আমার কাছে বসে, আমার কাছে বসে। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর ও তো পেশাব করছে। আলী বলছে, হুজুর পেশাব করছে। উসমান গনি বলছে, পেশাব করছে। আর নবী পাক বলছে, সাহাবীরা খবরদার দাদা দিয়ে না, দাদা দিনের কষ্ট হবে, পেশাবটাকে করে নি আগে, পেশাবটা করতে দাও। হযরত ওমর বলতে, হুজুর কত পেশাব যাচ্ছে আল্লাহই জানে, বারান্দা ভর্তি করে দেখছে। নবী বলছে, করতে দাও। আল্লাহর নবী বসে আছে, এই বেঈমান ছেলেটা, ইহুদির বাচ্চাটা আল্লাহ নবীর সামনে দিয়ে পেশাব করে চলে যাচ্ছে। উমর ফারুক উসমান গনিবে যদি চলে যাচ্ছে, আমরা একটু ধরি ধরি ধরি। আর নবী পাক বলছে, বাবা তোমরা ধরা আলাদা, আমি নবী ধরা আলাদা, তোমরা ধরলি তো ঠিক করতো। আল্লাহ নবী গুটি গুটি গেল, ছেলেটার ডাকলো, বাবা ছেলে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটার দাঁড়ানো বটে, ছেলেটার কাঁপ লেগে গেছে, ছেলেটার কাঁপছে, বাবা ভূমিকম্প হচ্ছে। আর নবী পাক বলছে, বাবা ছেলে কাঁপছে কেন? ভয়তে কাঁপছে? না না, ভয়ের কোনো কারণ নেই, তুমি পেশাব করেছো বাবা, অন্যায় করে ফেলেছো, এই নোংরা করে ফেলেছো বাবা, একদম কোনো চিন্তা নেই, তুমি জানো জানো না, এর নাম হচ্ছে মসজিদ, মসজিদ সিজদার জায়গা, আল্লাহর গুরুর জায়গা, যে করার জায়গা বাবা, তুমি যে পেশাব করে নোংরা করেছো, আমি মোহাম্মদ বলছি বাবা, জীবনে যেন পেশাব মসজিদে করবে না। বাবা যেটা করার করেছ তুমি যাও, আর যেন কোনো দিন এইরকম কোন মসজিদ দেখলে পেশাব যেন করো না, যাও চলে যাও। ছেলেটা আমার রসুলের মুখের দিকে তাকে ঝরবার করে কমতে লাগলে, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলে, আর কেঁদে কেঁদে বলতে লাগলে, নবীজি গো, আজকের মদিনাবাসীর আমার দয়ার নবী বলে, মদিনাবাসীর আমার মায়ের নবী বলে, মদিনাবাসীর আমার মধুর নবী বলে। আজকের আমি এসেছিলাম দেখি কে কেমন মধুর নবী। ও নবীজি রে, আমি জানি পবিত্র মসজিদ পিছাব করে নোংরা, পিছাব করে না পাক, কিন্তু আমি তবু করেছি, দেখেছি আপনি যে রহমত নেবেন পরীক্ষা করতে এসেছি, নবী আমার ক্ষমা করে দিন, আমার মাফ করে দিন, ইমানের কল্যাণে পড়িয়ে আমাকে একটু মানুষ বানিয়ে দি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বেলা গেল না? দেখেন আমার নবী যদি কল্যাটা ধরে, কল্যাটা ধরে যদি আনতো, পেশাব করেছি তুই চাট। রহমতের নবী এমনি বলা হয়নি, দয়ার সাগর এমনি বলা হয়নি, আল্লাহ পাক এমনি নাম দেয়নি, তোমার সাল্লা কিল্লা রহমতাল লিল আলামিন এমনি নাম হয়নি। বাবা কত বড় দয়ার সাগর, এমনি নবীদের ইমাম। আমার হান্নান ভাই বলছিল, বলা হান্নান ভাই, আজকের মিয়ারাজি গেল নবী, আর সেকেন সমস্ত নবীদের উনি ইমামতি করেছিলেন। জোরে বলুন, হ্যাঁ, হযরত আদম নবী মনে করলেন আমি নামাজ পড়াবো, ঈসা নবী বললেন আমি নামাজ পড়াবো, লুত নবী বললেন আমি নামাজ পড়াবো, ইব্রাহিম নবী মনে করছেন আমি জাতির পিতা আমি পড়াবো, না জিব্রাইল বললেন নবী গো, এই নামাজের পাটিতে ইমামতির যোগ্য একমাত্র বিশ্ব নবী। আরেকটু জোরে বললেন না? আরেকটু চিল্লে বলা গেল না? সেই নবীর আদর্শ ভালো লাগে না? সেই নবীর মহব্বত ভালো লাগে না? জি, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, বাবা এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, আর নিজের জীবনটা মাটি করো না বাবা। তোমার হাত দিয়ে কত লোকের জানাজা, কত লোকের কাফন,
তুমি পড়িয়েছো বাবা? আমার মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না। দেখেন ওরা সত্যি সোনার চাঁদ, ওরা যদি এক জায়গায় বসে না বাপ, ওরা আর ওঠে না, নীরব নিচের বসবে। আমাদের মতো টেড়িং বাজ না, উঠতে যদি দেখে শুনে চলে যাচ্ছে, আবার একটু বিড়ি খেয়ে বসবে। উঠালা বাপ, আল্লাহর জান্নাতের বাগানে বসবে, এক চিত্রে বসবে না। খবর এলো মেয়েরা যেভাবে বসছে জায়গা ভরে গেছে, আর বসার জায়গা নেই। ওদের আর আলাদা ডাক্তার ভাই জায়গা করেছে, ছাদের উপরে জায়গা করেছে। আমার সোনা, যদি ওখান জায়গা তোমরা না পাও, আমার ডাক্তার ভাই ছাদে যাও, সুন্দর জায়গা করে গেছে, ওখানে বসবে তোমরা, কোনো চিন্তা নেই। দেখেন মেয়েদের কত আখলাক, ওরা কত সুন্দর এক জায়গা বসে আছে, জায়গা করেছে বড়, কিন্তু জায়গায় কুলাচ্ছে না, ওরা নীরব নিচে বসে গেছে। জি হ্যাঁ, ওখানে বাহ, সব জায়গায় এলসিডি লাগিয়ে দিয়েছে, তোর আলমকে দেখতে পাবে। জোরে তকবীর, আর একবার নারায় তকবীর, জোরে দাও নারায় তকবীর। আটটার সময় এত লোক হয় বলেন নি দেখে, এখন ঘোরার টাইম না বা, এখন ঘোরার টাইম না, চা খাবার টাইম না। দেখেন দিন একদম পুরো প্যাকটা। ডাক্তার ভাই বলে তোমার ছাড়বো না, সন্ধি তোলবো তোমার, হয়তো তোলো, আল্লাহর হুকুম দেখেন। জি আল্লাহর এটাই রহমত, আর ওনার আব্বা মার দোয়া। জোরে বলেন সুবহান আল্লাহ, জোরে বলেন সুবহান আল্লাহ। জি আজকে আমি বলবো বা, এই যে মহফিলে বসেছেন, আল্লাহ আপনাদের দিকে তাকাচ্ছে, আমার নবী আপনাদের দিকে তাকাচ্ছে, জোরে বলুন সুবহান আল্লাহ। জি এই জন্য বলছি বাবা, ঘাবড়াবেন না, আল্লাহর স্মরণ করে মহফিলে বসবেন, মনটা নরম করে। আর আমি যে ওয়াজগুলো করছি, যদি পারে দুফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি ভাণ্ডারে জমা দেন, লাভ আপনার একদিন হবে, চোখে দেখতে পাবেন, চোখে দেখতে পাবেন আদালতে কিয়ামতে, আপনি চোখে দেখবেন আপনার চোখের পানিটা কোথায় আছে। হা ফেলার চেষ্টা করুন, লাভ হবে, লস হবে না। ছেলেটা কলমা পড়লো, আল্লাহ নবীর পা দুখানে জড়িয়ে ধরলো, নবীর সঙ্গে মদিনার মসজিদে, মদিনার মসজিদ পরিষ্কার হয়ে গেল। আমি নবী পাক দেখলো, বাবা উমার, বাবা উসমান, বাবা আলী, ও বাবা আবু বকর, তোমাকে বলছি পেশাব বন্ধ করে দে। না না না, পেশাব বন্ধ করতে বললে ছেলেটা চলে যেত, চলে যেত। এটা আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবীদের ইমাম আমার বানিয়েছে, আমার মধুর নবী বানিয়েছে, আমি মধুর কথা বলেছি, মনটা গলে গেছে, তাই ইসলাম কবুল করেছে। কিছু কিছু মানুষ বলে পৃথিবীতে মুসলমান তরবারি নিয়ে এসেছে, হায়রে ঢেকি নাদান, মুসলমান হয়েছে মুখের ভাষায়, মুসলমান হয়েছে শান্তিতে, মুসলমান হয়েছে আপনার রহমতে।